আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে নিউ ইয়র্কে এসে অনেক বিজি হয়ে পড়েছি, ভাই বোনদেরকে নিয়ে অনেক এনজয় করতেছি, ভাই বোনদেরকে নিয়ে অনেক বেড়ানোও হচ্ছে। প্রতিদিন আমরা বাসা থেকে সকালবেলা বের হয়ে যাই, বাসায় আসতে আসতে প্রায় রাত 9 o'clock 10 o'clock হয়ে যায়। প্রতিদিনই আমি অনেক ভিডিও করতেছি, বাট বাসায় আসার পর টায়ার্ড হয়ে পড়ি, এ কারণে ভিডিও এডিট করতে পারতেছি না, এজন্য ভিডিও আপলোড দিতে পারতেছি না। এটা ছিল অগাস্টের ফার্স্ট উইকের ভিডিও। সকালবেলা আমি ব্রেকফাস্ট করে গার্ডেনে চলে আসছি। আমার ভাইয়ের বউ বলতেছিলেন যে করলা ভাজি করবেন, তো গার্ডেন থেকে আমি করলা তুলে নিয়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর করলা হয়েছে। আর এদিকে আমার ভাইয়ের বউ শিম তুলতেছেন, এখানে অনেক সুন্দর শিম হয়েছে, আমিও ওর সাথে কিছু শিম তুলেছি। আমার ভাইয়ের বউ আর আমি মিলে অনেকগুলা শিম তুলেছি। এদিকে আরও কিছু বাংলাদেশি শিম হয়েছে, তো এগুলা আসলে ছোট রয়ে গিয়েছে, এগুলা কয়েকদিন পরে তুলতে হবে। আর এখানে অনেকগুলা দেড়স হয়েছে, আমার আব্বা প্রতিদিন অনেক দেড়স তুলে নিয়ে যান এখান থেকে। এই তো শিম তুলে নিয়ে আসার পর আমার ভাইয়ের বউ হাফ কেটেও নিয়েছেন, রান্না করবেন। আর এই তো করলা, এগুলাও ছোটো ছোটো করে কেটে ভাজি করে নেবেন। আর এই ভিডিওটা ছিল অগাস্টের 4 তারিখের ভিডিও। আমার ছেলে, আমার হাজব্যান্ড, ওনারা থাইল্যান্ড থেকে নিউ ইয়র্কে চলে আসছেন। আমার বর্ণনাশের ছেলেও আসছে, ও ওর মামার সাথে থাইল্যান্ডে গিয়েছিল। এখন আমার ভাইয়ের বউ খাবারও ওনাদের জন্য টেবিলে বেড়ে নিয়েছেন। থাইল্যান্ড থেকে আসার সময় আমার হাজব্যান্ডের ট্রানজিট ছিল দুবাইয়ে, তো দুবাই থেকে উনি আমার জন্য এই গোল্ড ব্রেসলেট নিয়ে আসছেন।
আমার জন্য নিয়ে আসছেন আর এগুলো হচ্ছে সেন্টেড ক্যান্ডল আর এই ব্রেসলেটগুলোও নিয়ে আসছেন আমার জন্য আর এখানে যে পার্লের ব্রেসলেটটা আছে আমার হাজবেন্ড একটা আইল্যান্ডে গিয়েছিলেন তো ওখানে কয়েকটা স্টলে দেখেছেন যে ওরা সমুদ্র থেকে রিয়েল পার্ল তুলে তো ওরা এগুলোকে পলিশ করে বানিয়ে দেয় তো উনি একটা আমার জন্য বানিয়ে নিয়ে আসছেন আর কাতানিলিকা এই সুন্দর ব্যাগটাও আমার জন্য নিয়ে আসছেন থাইল্যান্ডের একটা বিচের নাম হচ্ছে কাতানি তো ভিউয়ার্স এতটুকুই ছিল আমার আজকের ভিডিও যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফিজ